অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে ঝালকাঠির সুগন্ধা নদী থেকে। ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে একটি মহল। দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলায় রাতের আধারে 30 থেকে 40টি ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু। ফলে নদী ভাঙনে লঞ্চঘাটের বেড়িবাঁধ, দিয়াকুল, খেয়াঘাট, সাইক্লোন শেল্টার, মসজিদ, মাদ্রাসা সহ কয়েকশো বসতবাড়ি ও আবাদি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে কুতুবনগর বাস স্ট্যান্ড ও কয়েক হাজার একর ফসলি জমি। এই জায়গাতে রাত 8টার পরে বালি কাটা শুরু করে, সমস্ত রাত বালি কাটে। এতে বেশি দিন টাইম লাগবে না, এটা বিজয় সম্ভাবনা আছে আমার, আমাকে থাকার সম্ভাবনা খুব অসুবিধা। এখন রাতে কারা কাটে কারাই ওর হেরা আমরা করতেই না। জেলা প্রশাসক জানালেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দিনে বালু তোলা বন্ধ হয়েছে, শিগগিরই অভিযান জোরদার করা হবে। রাতের অন্ধকারও মাঝে মাঝে এখানে যে এই অভিযানে যাওয়া হয়, আমরা সচেষ্ট আছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।